এদিকে দিলশাদ নাহার কণার জন্য 2-4 কোটির ঘটনা নতুন কিছু নয়, কারণ তার রেকর্ড বুকে ইতোমধ্যে 5-7 কোটির ঘটনাও আছে। হিসেবটি টাকার নয়, ইউটিউব ভিউয়ের। এদিকে কণার গাওয়া দিল দিল এরই মধ্যে অতিক্রম করেছে 7 কোটি, আর ওহে শ্যাম 5 কোটি। তবে দুটোই সিনেমার গান। বিপরীতে এবারই প্রথম 4 কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনো সিঙ্গেল বা আধুনিক গান। এদিকে কণার গাওয়া ইচ্ছেগুলো গান চিত্রটি সম্প্রতি এই মাইল ফলক অতিক্রম করে সিএমবির ইউটিউব চ্যানেলে। সিএমবির প্রযোজক শরীফ আল দীনের কথায় নাজিম মাহমুদের সুরে এই গান চিত্রটি প্রকাশ পেয়েছিল 2017 সালে। এদিকে 4 কোটি ভিউ স্পর্শ করার বিষয়ে কণা বলেন, গানটি বেশ সফট আর রোমান্টিক। যে গানগুলোর কদর আমাদের এখানে সচরাচর খুব একটা দেখা যায় না, এটি আমারও অসম্ভব পছন্দের একটি গান। তবে ভাবিনি অন্যরাও এভাবে পছন্দ করবেন, এটা আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি, তা না হলে এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা দর্শক এবং গানটির সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষের প্রতি, এমন গান আরও করতে চাই। এদিকে গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা, নির্মাণ করেছেন একে পরাগ, কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কণাও। এদিকে করোনাকালের ভয়কে জয় করে 7 মাস পর সম্প্রতি স্টেজ শো আর রেকর্ডিং শুরু করেছেন কণ্ঠশিল্পী কণা, তবে সেটা সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলের অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও গানের রাজা শফিকুল ও ফাইরোজ লাভিবার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। কারো ব্যক্তি জীবনে মিলে গেলে নিহাতি তা কাকতালীয়। দর্শক, আজ এ পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন, এই কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে এক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।